সবাই যখন দিনের স্বচ্ছতা পাচ্ছিল তখন আপনার বাঙালি মুফতির ঘুম হারাম, বাঙালি মুফতি ঘরে বসে শুকে যাচ্ছিল, কেরে সামান্য একটু 786 894 একটু কোরআন মাজিদের আয়াতটা টান দিন লিখে দেওয়ার সাথে সাথে 501 টাকা তাবিজ, আর এই জাকির নায়ক টাইপরালা লোক বলতেছে তাবিজ শিরক। সব মুফতি ব্যানার নিয়ে লজ্জা কোথায় রাখি, এইভাবে হুজুর মানুষ ব্যানার নিয়ে দাঁড়া আছে দুই পাশে ধরে, ডক্টর জাকির নায়কের পিস টিভি বন্ধ চাই, ইতিহাস সাক্ষী এখনো পর্যন্ত এই কানা প্রতারক ভণ্ড মুফতি কোনো দিন মুখ ফসকে বলে নাই, অশ্লীল কোনো ব্যাপনা মিডিয়া আমরা বাংলাদেশে চাই না যেটা আমাদের মা বোনদের ইজ্জতের ক্ষতি করে, কোনোদিনও বলে নাই মুক্তি জীবনেও বলে নাই, নিজে একসাথে গোটা পরিবার সহ অশ্লীল ব্যাপনা জি অন্য কি সব চ্যানেলের নাম তারা দেখে, কিন্তু পিস টিভি চলতে দেওয়া যাবে না। দুঃখ, এ জাতি বহু আগে প্রমাণ করেছে সম্মানী মানুষদেরকে না মেরে ছাড়ে নাই, সম্মানী মানুষদেরকে বেইজ্জত করা আর পাগল ছাগলকে টানি চাতালে তুলে দেওয়া হলো আমাদের স্বভাব। এখনো পর্যন্ত যদি এ দেশে বলেন, এই মাঠে ময়দানে ঘুরে যদি বলেন, এই বলো তো বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ 10 জন আলেমের নাম বলো, তার ভিতরে একজনও যোগ্য আলেমের নাম বলবে না, খালি ওই ঠাকুর বাবার নাম নিবে, মেজো বাবার নাম নিবে, লুয়া বাবার নাম নিবে, এই 60 বছর ধরে বাবা এটা করতেছে, কেউ দরবারের নাম নিবে, মনের ভুলে একজন মাদানি একজন ডক্টরের নাম মুখ দিয়ে আসবে না, তার কথা বুঝতেছেন নাকি? অথচ আমরা জানি যে আপনার এই অঞ্চলে যেই সমস্ত আলেম আল্লাহ তৈরি করেছেন একটা আলেম আর এই বেদাতি 1 লাখ আলেম কিছুই না আলহামদুলিল্লাহ, অথচ মানুষকে সরল মোনা মানুষকে ধোকা দিয়ে আজকে কোথায় নিয়ে যাচ্ছে এটা কষ্ট। আজকে যেহেতু ফিনিশিং প্রোগ্রাম হতে পারে শেষ প্রোগ্রাম, আজকে আমরা কিছু কথা বলবো আল্লাহর দিনের দরদ নিয়ে, কোনো মানুষকে খুশি করার জন্য না ইনশাআল্লাহ বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি দিনের বুঝ দিয়েছো আলহামদুলিল্লাহ, মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, তুমি যে আমাদের ভালোবাসো তার প্রমাণ আমাদের মুখ দিয়ে তুমি তোমার দিনের কথা বলো, বাবার কথা বলাও না আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আজকের এই মাহফিলে কোনো বক্তা মুখ ফসকে বলবে না যে অমুক দরবারের দিকে যাও, অমুক লোকের দিকে যাও, খালি বলবে আল্লাহর দিকে যাও। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আরে তার চাইতে ভালো কথা সুন্দর কথা কার হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে আর নেক আমল করে আর একজন মুসলমান হিসেবে নিজেকে গর্বিত বোধ করে, কোনো অহংকার করে না আলহামদুলিল্লাহ। এক ফ্যানটা দিলেই মনে ভালো হয়। তো যে কথা বলতেছিলাম, আমরা কি বেদাত মুক্ত হতে চাই না বেদাত যুক্ত হতে চাই? ওই যে উদাহরণটা কি মনে আছে আপনাদের, আপনারা খেয়াল করে শুনবেন, পেশাব করতে ঢুকছেন, পেশাবখানায় পেশাব করেন না, পেশাবখানায় ঢুকে সামনে ট্যাপ থাকে কিন্তু পানি খরচ করার জন্য সামনেই থাকে না, পেশাব রানিং অবস্থায় যদি কেউ 17-12 ওযু করে ওযু হবে, পেশাব রানিং করতেছে মনে করতেছে বাস চলে যাবে নি, আমার যেমন আজকে একটু আছে যে বাস ধরা লাগবে ঠিক আছে সময় আবার দেরি হয়ে যাবে, এই জন্য এক কাজ করি পেশাবও চলুক আমি ওযু করে নেই, ওযু কি হবে? 100 বার ওযু করলে ওযু হবে না। তো বেদাতি এখনো জানেই না যতই লম্বা টুপি নিকার যতই রুমাল দিকার যতই 40 বছর পরে বুখারি পরাক যাই পরাক, যতদিন পর্যন্ত বেদাত থেকে নিজেকে মুক্ত না করবে ততদিন পর্যন্ত পেশাব করা আর ওযু করা একসাথে হয়ে যাচ্ছে, কেননা আল্লাহ ওয়াদা করতেছে বেদাতি বেদাত থেকে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তার বাইরে গিয়ে কাজ যত ভালোই হোক ওটা ভালো না, ওটার নাম হলো বিদাত, যাই হোক ওটা প্রত্যাখ্যাত ওটা বাতিল, বুঝতেছেন নাকি? তো বাতিল জিনিস নিয়ে তাকবীর যথেষ্ট হয়ে গেছে, কোনো কাজ হবে না, হবে কি? এখনো পর্যন্ত এদেশের মানুষ স্বচ্ছ দিন চায় কিন্তু দিনটা বুঝে দেওয়ার লোক নাই। এইবার আপনারা বলেন এই গ্রামের মানুষ যেভাবে সঠিক দিনের উপরে আহলুল হাদিস সালাফি মানহাজের আছে, আশেপাশে সব গ্রামে কি তাই আছে? তা কিন্তু নাই। তাহলে আমি একটা কথা বলি আপনাদেরকে, মনে আছে কিনা ওই যে বড় ওই প্রোগ্রামে বলছিলাম যে আমাদেরকে জাগ্রত সালাফি হতে হবে, আমরা মরা সালাফি দরকার নাই, এখন এদেশের বহু নামধারী সহি আকিদার লেভেল লাগায় খয়রাত খায় নাউজুবিল্লাহ, গাছ সাথে সঠিক আকিদা নাম ব্যবহার করে মানুষকে দিনের নামে ধোকা দিচ্ছে নাউজুবিল্লাহ,
আমাদের তো সংখ্যার দরকার নাই, আমরা একটা গ্রামে যদি পাঁচটা সালাফি অনুসারী যদি সেই রকম যদি আব্দু আলী হাবিন নামাজিস মারিদ দাঁত দিয়ে নবীর সুন্না আঁকড়ে ধরা পাঁচটা যুবকও থাকে, গোটা গ্রামের সব বিদাতি তাকে দিকে ভয় পাবে সুন্নার কারণে ইনশাল্লাহ। কারণ কোনো অস্ত্র দিয়ে কোনো লাঠি খটি দিয়ে কোনো মানুষকে কোনোদিন মন জয় করা যায় না, নবীর সুন্না দিয়ে যত করা যায়। কয়েকদিন আগে ওই যে ডিএমপি কমিশনার না কোন একজন বলছিল যে আহলে হাদিসের 90 জনই হইল জঙ্গি, তাই না? শোনেন, ওই লোকটার সাইতে বেশি দায়ী হইল টুপিওয়ালা ওই ভণ্ড পীররা। কেন শুনবেন? ওই লোকটা তো একটা আলেম না, সে একটা দায়িত্বশীল একজন লোক, তাকে কান ভারী করছে কিন্তু আমার মতো একটা টুপিওয়ালা যায়, যা শয়তানি করে বুঝাইছে জানেন, ওরা হলো জঙ্গি। কিভাবে তুমি বুঝলে? কয়ে যে ওদের হলি আর্টিজনে বোম মারছে, শুনছেন কথার সিরি? তা এটা কি জঙ্গি? আর এই সুযোগ নিয়ে ওই কুলাঙ্গার চর্ম নাই মাইকে বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কেন এখনো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না? আপনারা তো বলেই দিচ্ছেন যে 90%-এর উপরে আহলে হাদিসরা জঙ্গি, তাদেরকে ধরেন না কেন? তাদেরকে ব্যান করে দেন না কেন? তাদেরকে ব্যান করার সাথে সাথে আমার জাহাজের লোক সংখ্যা বাড়িয়ে দেয়, আর কি শয়তানি করা? সব বসতেছে মানুষ, সব বসতেছে ইনশাল্লাহ। সামনে জিলাপি খুরমা দিয়ে, খিচুড়ি দিয়ে, প্যাকেট দিয়ে, টাকা দিয়ে, মাইকিং করে, টাকা নিজের টাকা খরচ করে গ্রামে গ্রামে গাড়ি দিয়েও তুমি লোক পাবে না। 10টা বছর খালি এইভাবে তাওহীদের দাওয়াত চলতে দাও ইনশাল্লাহ। কথা বুঝতেছেন নাকি? এখন যে কোনো মানুষ জানে আল্লাহ বাদে অন্য কোনো লোকের কাছে সাহায্য চাওয়া যায় না, অন্তত এই চিন্তাটা তো মাথায় গেছে। বাবার কাছে পড়ে থাকা লোকও আমরা আশা করি তিনি শিরিক মুক্ত হবেন যদি সত্য দিন তার সামনে বারবার বাজে ইনশাল্লাহ। তো এখন এইভাবে তারা কান্নাকাটি করতেছে। আবার যে শেষের দিকে মাদানী সাহেব যে বক্তব্যটা বললেন, এটা সত্য ঘটনা। একটা বক্তা বক্তব্য দিয়ে বলতেছে, জানেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মা আমিনার পেটে ছিল তখনকার মুজিজা শুনবেন? বলেন তো বলতেছে, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আশেপাশে পাহাড়গুলো পাহাড় হেলে গিয়ে মাথা নত করে আমিনাকে সালাম দিচ্ছে। ওই পাশে একটা সালাফি ভাই, সে আবার বলতেছে, যদি কিছু মনে না করেন উক্ত কথাটা কোন হাদিসে আছে? তো কষ্ট সিরতে হাল বালে আছে। আরে বাবার তোর হাদিসে আছে নাকি বল। কয় যে এটা কি মিথ্যা কথা নাকি? ও তো মাথায় কি, কয় যে আমি কাঁঠাল খাই নাই, এরকম একটা চুরি করি নাই, এরকম একটা কথা। বা মাসায় কি, মাসায় কে, কয় যে আমি তো মাসায় গুড় খাচ্ছি না। তো সোরের মন পুলিশ পুলিশ না। তোমাকে বলা হলো যে আপনার এই কথাটা হাদিসে আছে কিনা, যে আমেনার পেটে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল তখন এই পাহাড়গুলি হেলে দেয় সম্মান দিচ্ছিল, হাদিসে আছে কিনা? ও বলতেছে যে সিরাতে হাল বলে আছে, নাকি হাবলে কি বোঝানো বললে মনে নাই, সেই সেই সিরাতে আছে। এটা কি হাদিস? এইবার একটা কথা বলি আপনাকে, ওই লোক কিন্তু আর ওয়াজ করতে পারে নাই পরে, ভাই সেটা বলে নাই। এই ঘটনার পরে আর ওয়াজই নাই। একটা খুশির খবর শুনে আজকের ওয়াজ সার্থক হবে ইনশাল্লাহ। একটা জাগ্রত সালাফি, একটা জাগ্রত সুন্নির কত দাম আজকে আপনি কলমে লিখে নেন। ওই লোক যে ওয়াজ করতেছিল, এই শয়তানি করতেছিল মানুষের সামনে, বিশ্বাস করেন 99% বলা চলে তার অনুসারী। তার আশেপাশে যারা কুঁই দেওয়ার লোক, কুঁই দেওয়া বোঝেন নাকি? বাবা যত কুফরি করবে সাইড থেকে তত বলবে, জি বাবা, জি বাবা, কি যে বললে বাবা, মন ভরে গেছে বাবা। এইগুলোর নাম হলো কুঁই দেওয়া। তার মানে কি? মিথ্যাকে সমর্থন করে কথাটাকে ধামা চাপা দেওয়া। বুঝতেছেন নাকি? তো বিশ্বাস করেন ওই বক্তার সামনে যারা বসেছিল 99 জন হলো তার নিজের অনুসারী, আশেপাশে তার লাঠিয়াল বাহিনী ছাত্রও ছিল। লাঠিয়াল বাহিনী বলার কারণ আছে কিন্তু, বুঝে নেন কেন। তো যেই একটা সালাফি খালি নিচে বসে বলছে, ও তো লাঠির জোর নাই, ও তো একরাম ভাইয়ের পরিবারেরও কেউ না, সাধারণ একটা শ্রোতা মাহফিল শুনতে আসছে, খালি একবার মুখ দিয়ে বলছে, হাদিসে আছে নাকি আপনার এই এই কথাটা? যদি থাকে একটু বলতেন, ওই ওয়াজি বন্ধ হয়েছে। রায় খেয়ে ওই লোকের গালাগালি করে কয় ওয়াজি করবো না, ওটি চলে গেল। তা উপকার হয়েছে, ক্ষতি কিন্তু হয় নাই। ওই ও আর অন্য ওই গ্রামে আর ঢুকবে না সামনের বার। আরও 2-4 জন লোকে নাখানি বলে দেয় বক্তাদের যে তোমরা এই করো, তোমরা ওই আপনার কি বলে এই অনুপমপুর এই এই গ্রামে আরানি রোড এই সমস্ত গ্রামে যায়ও না, চারঘাটে যায়ও না। কয় যে ওই কেন, কয় যে ওই জায়গায় মাহফিল করতে যায়, ভুল করলেই শ্রোতা তখনই ধরে দেয়, তাহলে গোটা সমাজ পরিবর্তন হয়ে যায় একটা জাগ্রত সুন্নির কারণে। আমি প্রমাণ দিই আজকে আপনাকে। ওই ছেলে যদি মনে করতো, বাবা এখন যদি এই মিথ্যা কথার সমর্থন বা আমি যদি রাগি যাই, মিথ্যা কথার বিপক্ষে যদি কথা বলি, তাহলে 99 জন লোক লোকই যদি ধরে আমি তো মরি শেষ, এই আশায় যদি ও মিথ্যা কথাটা চুপ করে বসে শুনতো শান্তভাবে, বলেন তো দেখি উপকার হতো না ক্ষতি হতো? বলেন
কিসের আপনি ঠান্ডা লোক? আপনি বারবার অনেকে বলে যে শোনো তাদের কাছে তালা করুক আমাদের কাছে আমরা করি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা কোনোদিন ভাবে নাই যে ওদের কাছে জোড়া করুক আমরা আমাদের কাছে আমরা করি, এ কথা রাসূল নিজেই বলে নাই কোনোদিন। তিনি বলছে একটু ধৈর্য ধরো, 360টি মূর্তি কাবা থেকে বাড়ি ভাঙবো। কি বলেন আমি বুঝলাম না, ওরা প্রস্তাব দেশে মোহাম্মদ এত হিসাব করলে চলে না, কিছুদিন আমরা আমাদের সাথে মিল করে চলো, আমরা কিছুদিন তোমার কাবায় গিয়ে মিল করে ইবাদত করি। রাসূল বলছিল হ তাই তাই বলছিল। বুঝলেন না কথা, শিরিক আর তাওহীদ এক জায়গায় করতে চাচ্ছেন কেন আপনি? সুন্নাত আর বিদাত হলে তেল আর পানি কিয়ামত পর্যন্ত ঢাললে জীবনে মিশবে না কোনোদিন। মিশবে কি? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান। ওই যে দেখছেন নাকি এক পাশের সমুদ্রের পানি আর এক পাশের সমুদ্রের পানি কি স্পর্শ করতে পারতেছে না? দুই পাশে দুই দরিয়ার পানি মাঝখান দিয়ে টান, এই পানি ওদিকে যেতে পারতেছে না, এই পানি ওইদিকে যেতে পারতেছে না। সুন্নাত আর বিদাতির ভিতরে পার্থক্য হলো এমন, বিদাতি হলো নারকেল পচা, বিদাতি হলে আবর্জনা নোংরা, আর সুন্নাতওয়ালা হলো নবীজির সহি হাদিস অনুসারী একজন বীর মুজাহিদ। আপনি যতই চেষ্টা করেন কোনো দিন করতে পারবেন না। আপনাদের কি মনে আছে কিনা, এই গ্রামে ধরেন যে পাঁচজন মানুষের সঠিক বোঝ আসছে আর 95 জন বিদাত করে, এই পাঁচজন মনে করলো যে না গ্রামের মানুষ বলে ফেতনা করা যাবে না, ভেজাল করা যাবে না, ফেতনা করা হলে হত্যার চাইতে বেশি খারাপ, বলে না এগুলি মনে হয়? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল মিনাল জিনা, কত কিছু বলে। তো এক কাজ করো, ফিতনা না করে মোটামুটি তোমরা ওদের সাথে মিশে চলো, খয়রাতে ডাকলি যাই, অত রাগ করলে চলে না, তাবিজ দেয় হুজুর না দেয়, তোমরা পাঁচজন মিলে এত ঝামেলা করো কি জন্য? হুজুর কুলখানি খয়রাত খাইলেও খাইলো তোমার কি? এইভাবে এই পাঁচজন মানুষ যদি মনে করে যাক আমরা যদি বিরোধিতা করি আমাদের সমস্যা হবে, আমরা পাঁচজন একটু নরম হয়ে থাকি, সত্য করে বলেন তো দেখি, 6 নম্বর ব্যক্তি কি আর দিন বুঝবে কোনোদিন? বুঝেছে নাকি? আর কি 6 নম্বর ব্যক্তি বুঝবে? এই ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে আমাকে কান্না করতে করতে বলতেছে, শুধুমাত্র আল্লাহর ঘরে ঢুকে রফলে দান করার কারণে বলছে, জীবনে কোনোদিন তোমাকে যেন এইরকম না করতে দেখি, কোনোদিন যেন আর না দেখি, মসজিদে ঢুকবে ভদ্রলোকের মতো নামাজ পড়বে, বলে অভদ্র নামাজ পড়ে। আমাদের সবাই যেভাবে সালাত আদায় করে ওইভাবে করবে, আর যদি রফলে দান মসজিদে ঢুকে করো তোমার বিচার হবে মসজিদের সামনে। তো কাঁদতে স্যার বলতেছে সেই দিন থেকে আমি মসজিদে যাই, আমি এটা করি না। তাই বললাম যে উপকারটা হলো কি যদি বলতেন? আমি বললাম যে একটা কাজ করেন, আপনি আমাকে এই নিশ্চয়তা দেন যে রফলে দেন করার সাথে সাথে আপনাকে মারবে, এটা বলেন তো। কেন না তা হয়তো এটা আপনার মনের ভুল, আপনি দাওয়াত দিতে থাকেন, আপনি শুরু করে দেন সুন্নার উপরে আমল, দুইজন হোক একজন হোক তিনজন হোক, দাওয়াতি কাজ বাড়া ছাড়া কোনোদিন কমবে না। আর ওরা যত চেপবে যত রেগে যাবে যত আপনার এটাকে ব্যঙ্গ করবে তত আল্লাহ দিন বোঝার জন্য মানুষকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। সেই ছেলে 3 মাস পর বলতেছে কৌতূহল বশত আমার বিরোধিতা করতে গিয়ে আমার সাথে 11 জন যুবক তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারা প্রত্যেকে আমি বিশুদ্ধ আকীদা লালন করে।